রাজ্যের শান্ত পরিবেশ, সৌভ্রাতৃত্বের পরিবেশ যাদের সহ্য হচ্ছিল না, সিপিএম নামদারি গুন্ডাদের এবং তাদের নেতৃত্ব দিচ্ছিলেন রাজ্যের 20 বছরের কালো দিনের নায়ক মানিক সরকার, উনি রাজ্যের শান্ত পরিবেশটাকে অশান্ত করার জন্যে প্রথমে ধনপুর এবং এরপর আমরা দেখতে পেলাম উদয়পুরে আমাদের ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান নিরীহ কার্যকর্তাদের উপর যেই অমানসিকভাবে নির্মমভাবে বর্বরভাবে তাদের রক্ত ঝরানো হয়েছে, দু তিনজন সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, জিবি হসপিটালের মধ্যে আইসিইউর মধ্যে রয়েছে, এই ধরনের আক্রমণ করা যারা করেছে তাদের বিরুদ্ধে আমরা গতকালকেও আগরতলায় মিছিল বের করেছিলাম এবং সেই মিছিলের মধ্যে আমরা দেখেছি সিপিএমের মেলার মাঠের পার্টি অফিস থেকে সেখানে ইট পাটকেল নিক্ষেপ করে শান্ত মিছিলটাকে অশান্ত করা হয়েছে। আমরা তার যোগ্য জবাব গতকালকে দিয়েছি, সিপিএম যেই ভাষায় বোঝে তাকে সেই ভাষায় উত্তর দেওয়া হয়েছে, কিন্তু আজকে সারা ত্রিপুরায় প্রত্যেকটি মণ্ডলের মধ্যে আমরা আজকে প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে আমরা জানান দিতে চাই যে এই ত্রিপুরা শান্তির ত্রিপুরা, এই ত্রিপুরা উন্নয়নের ত্রিপুরা, এই ত্রিপুরা সমস্ত জাতি ধর্ম সমস্ত সময়ের ত্রিপুরা, এই ত্রিপুরার মধ্যে অশান্তির কোনো জায়গা নেই। সিপিএম অশান্তির সৃষ্টি করে এই রাজ্যে ক্ষমতায় দখল করার যেই পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করছে তা কোনোভাবেই ভারতীয় জনতা পার্টির প্রতিটি নিষ্ঠাবান কার্যকর্তা সফল হতে দেবে না। তার জন্যেই এই ত্রিপুরাকে শান্ত করার জন্যে, শান্ত রাখার জন্যে সিপিএমের নৈরাজ্যের বিরুদ্ধে আমরা আজকে মশাল হাতে আমরা প্রতিজ্ঞা নেব যে এই ত্রিপুরাকে আমরা শান্ত ত্রিপুরাই রাখব, এই রাজ্য ত্রিপুরার মধ্যে অশান্তির জায়গা নেই, সিপিএমের জায়গা নেই, এই বার্তাটা আমরা প্রতিটা জায়গায় আগরতলা থেকে সাব্রুম থেকে ধর্মনগর প্রতি জায়গায় আজকে দেওয়া। সিপিএম বারবার অভিযোগ করছে সারা রাত ধরে বিজেপি একাধিক জায়গায় তাদের কার্যালয় ভাঙচুর করেছে, কি বলবেন? দেখুন, সিপিএমের কাছে কোনো ইস্যু নেই, তারা আজকে ইস্যু ছাড়া হয়ে গেছে। 2018 সালের পর যখনই নির্বাচন হয়েছে, এডিসি লোকসভা পঞ্চায়েত থেকে শুরু করে প্রতিটি নির্বাচনে সিপিএম হেরেছে, তাদের জামানত জব্দ হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তারা ইস্যু তৈরি করার জন্যে, অশান্ত করার জন্যে রাজ্যের পরিস্থিতিকে, তার জন্যে মিথ্যে কথা বলছে। তাদের পার্টি অফিসে লোক নেই, লোক যায় না, তারা শুধুমাত্র ইস্যু তৈরি করার জন্য মিথ্যে অভিযোগ করছে। আর ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা, আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা এই রাজ্যের মধ্যে 6 তারিখ এই মাসে, 6 তারিখের আগে তো কোনো ঘটনা হয়তো নেই, মানিক সরকার নিজে নেতৃত্ব দিয়ে আমরা দেখেছি এই রাজ্যের পরিবেশটাকে অশান্ত করেছে, এই অশান্তির বিরুদ্ধে আমাদের লড়াই, এর জন্য আমরা আজকে আবার মত মাঠে নামছি। সংবাদ মাধ্যমে দপ্তর ভাঙচুর করা হয়েছে, যার বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে মিছিল করেছে। তৃণমূল কংগ্রেস এই এই ত্রিপুরা রাজ্যে তাদের কোনো অস্তিত্ব নেই, তাদের নিয়ে আমাদের জন্য আমরা যদি কথা বলি তাহলে তাদেরকে গুরুত্ব দেওয়া হবে। আমরা তৃণমূল কংগ্রেস নিয়ে একটি বাক্য প্রয়োগ করতে চাই না, কারণ তৃণমূল ত্রিপুরা রাজ্যে তাদের কোনো অস্তিত্ব নেই, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। Bye.
টাইম দেখাচ্ছি, তুমি এটা লেলো, তুমি এটা লেলো না, ফুটেজ লেলো, কিছু ফুটেজ লেলো।
Joy! 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 Jo
মাতরম বন্দে 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 মাতরম বিজেপি 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 উদয়পুরে আমাদের কার্যকর্তার উপরে নিঃশংসভাবে মানিক সরকার নিঃশংসভাবে ওকে মারধর করা হয়। উনি জিবি হসপিটালে রয়েছেন আশঙ্কাজনক। তার প্রতিবাদে আমরা এই সিপিএম কমিউনিস্ট পার্টিকে ধিক্কার জানাই। এই ধিক্কারের জন্য আমরা আজকে এই আমাদের এই মশাল মিছিল এই কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে, কারণ আমাদের সরকার এসেছে আজকে সাড়ে তিন বছর হয়েছে, আমরা এখন অব্দি সিপিএম কমিউনিস্টের যে তারা যে নির্যাতন করেছিলেন 25 বছর, কিন্তু আমরা ওনাদেরকে কিছু বলিনি। আজকে তারা যে সন্ত্রাস সৃষ্টি করে রেখেছেন ত্রিপুরা রাজ্যের মধ্যে, তার ধিক্কার জানাই আমরা এবং মানিক সরকারের ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই। এই প্রতিবাদের বিরুদ্ধে আমরা আজকে এই সোচ্চার রয়েছি। দাদা, সিপিএম তো দাবি করছে যে আপনারা নাকি গতকাল সারা রাজ্যের গোটা রাজ্যে তাণ্ডব চালিয়েছেন, সেই বিষয়ে কি বলবেন? আপনারা তো নিজের চোখেই দেখছেন ওরা সব জায়গাতে মিথ্যা কথা বলে, এবং আপনারা দেখেছেন উদয়পুরে পার্টি অফিস তারা নিজের পার্টি অফিসে নিজে পুড়িয়ে দিয়ে আমাদের সরকারের বদনাম করার জন্য পরিচালনা করছে। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মানিক সরকার চেয়েছি।